দেশের 1,33,000 মানুষকে ঈদ সহায়তা হিসেবে 10 কেজি করে চাল দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালক মিজানুর রহমান এটিন বাংলাকে এ তথ্য জানান। এছাড়াও অধিদপ্তরে বার্ষিক উন্নয়ন প্রকল্পের 75% কাজও এর মধ্যে শেষ হয়েছে বলে জানান তিনি। মনির হোসেন তপুর জানাচ্ছেন বিস্তারিত। ঈদ উল ফিতর উপলক্ষে 64 জেলায় ভিজিএফ কার্ডধারী 1,33,000 পরিবারের কাছে পৌঁছানো হয়েছে মোট 1,330 মেট্রিক টন চাল। তালিকাভুক্তদের কাছে এই ঈদ বরাদ্দ পৌঁছে দিয়েছেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তারা। জনপ্রতি 10 কেজি করে দিচ্ছি সাধারণ মানুষ, অতি দরিদ্র, তাদের হাতে পৌঁছালে বাজারে চালের মূল্যটা নিয়ন্ত্রণে থাকে। সরকারের এই কার্যক্রম বছরে 2 ঈদকে কেন্দ্র করে করা হয় এবং একই সাথে আমরা বিভিন্ন উৎসব পার্বণেও আমরা খাদ্য সাহায্য দিয়ে থাকি। মহাপরিচালক মিজানুর রহমান জানান, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান সৃজন কর্মসূচিতে চলতি অর্থ বছরে 246,82,00,000 টাকা ব্যয় করা হয়েছে। এছাড়া দুর্যোগে মানুষ ও প্রাণীর জীবন বাঁচাতে বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র সহ মুজিব কিল্লা নির্মাণের কাজও করে যাচ্ছে অধিদপ্তরটি। প্রত্যেক শ্রমিক তাদের দৈনিক মজুরি হিসাবে 400 টাকা করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এটা রিসিভ করে। এটা মধ্যস্বত্বভোগী কোনো হওয়ার সুযোগ নাই। 246,82,00,000 টাকা এই অর্থ বছরে এই খাতে অতিদরিদ্র কর্মসূচির জন্য ব্যবহৃত হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এ পর্যন্ত প্রায় 8,000 কোটি টাকা ব্যয়ে 39,232 সেতু ও কালভার্ট নির্মাণ করেছে। আরও 6,000 ব্রিজ নির্মাণ প্রক্রিয়াধীন আছে বলে জানান মহাপরিচালক। 12টি প্রকল্প বর্তমানে চালু আছে এই অর্থ বছরে। সবগুলো প্রকল্পেরই গড় হিসাবে 75% অর্জন হয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।